আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় ব্রাজিল এবং দুবাই। আমাদের গ্রুপ ট্যুর সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেছেন বা অনেকে ইচ্ছা করেছেন যাওয়ার জন্য, ব্রাজিল যেতে চান। সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা যেতে চান খুব সুন্দরভাবে এই প্যাকেজটি আপনারা উপভোগ করতে পারেন। ব্রাজিল এবং দুবাই এই প্যাকেজটি উপভোগ করতে হলে আপনাদের কত টাকা খরচ পড়বে এবং কোন দেশে কতদিন থাকবেন, কী কী পেপার্স দিতে হবে, সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করছি যারা আপনারা আমাকে দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। দয়া করে পুরো ভিডিওটি শোনার চেষ্টা করুন, তাহলে পুরো ডিটেইলস বা পুরো বিষয়বস্তু সম্পর্কে অবগত হতে পারবেন। আমার সব থেকে দুর্ভাগ্য যে বিষয়টি, আমি যখন কোনো একটি ভিডিও আপলোড করি থাম্বনেল দেখেই আপনারা আমাকে কমেন্টস করেন বা ফোন করে জিজ্ঞাসা করেন এই ভিডিও সম্পর্কে আপনারা আমার কাছে জানতে চান। আমাদের টোটাল 4 দিন করে, ব্রাজিল সাও পাওলোতে 4 দিন, দুবাইতে থাকবেন 4 দিন, এই টোটাল 8 দিনের প্যাকেজ। এই 8 দিনে টোটাল প্যাকেজের অন্তর্ভুক্ত কী কী থাকছে, বিমান ভাড়া এবং এয়ারপোর্ট থেকে হোটেলে হোটেল ভাড়া, সিটি ট্যুর যেটাকে বলা হয়, সিটি ট্যুরের সকল খরচ, অর্থাৎ সাও পাওলোতে যতগুলো, চেষ্টা করব 4 দিনের মধ্যে আপনাদের যতগুলো ট্যুরিজম প্লেস আছে সেগুলো ঘুরে দেখানোর জন্য, তদ্রূপ দুবাইতেও এই টোটাল সমস্ত প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে। আমাদের টোটাল প্যাকেজ কস্টিং হচ্ছে 1,70,000 টাকা। আমি আবারও বলছি, টোটাল প্যাকেজে আমাদের খরচ হবে 1,70,000 টাকা। এর মধ্যে থাকবে আপনাদের বিমান ভাড়া থাকবে দুবাই এবং ব্রাজিলে, হোটেলের সমস্ত ভাড়া থাকবে, সিটি ট্যুর থাকবে দুই দেশে, আর প্যাকেজের অন্তর্ভুক্ত নয় হচ্ছে এম্বাসি ফি, দুই দেশের ভিসা ফি, এগুলো প্যাকেজের বাইরে আপনাদের বহন করতে হবে, যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুডিং নেই, এবং সকাল দুপুর এবং রাতের খাবার, এই একবেলা নাস্তা দুবেলা খাবার সেটা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। এটা প্যাকেজের মধ্যে দিলে হয় কি, অনেকে জানতে চান বা অনেকে জিজ্ঞাসা করেন। দেখুন, প্যাকেজের মধ্যে থাকলে আমরা আমাদের মতো করে খাবারগুলো আমরা পরিবেশন করি, যাতে অনেকের পছন্দ হয় না, সেজন্য আপনাদের পছন্দ মতো খাবারগুলো আপনারা বেছে খেতে পারবেন বা যেটা আপনি ইচ্ছা সেটা আপনি স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন। সেজন্য খাবারগুলো আমরা আমাদের প্যাকেজের থেকে আলাদা করে দিয়েছি, যেন আপনারা আপনাদের সুবিধা মতো খেতে পারেন। এখন বলি কী কী পেপার্স লাগবে। অবশ্যই আপনার পাসপোর্টে ভালো ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে, উইদাউট ট্রাভেল হিস্ট্রি আবেদন করতে পারবেন না। তবে পৃথিবীর কোনো দেশের অ্যাম্বাসির কোথাও লেখা নেই যে আপনাকে সাদা পাসপোর্টে ভিসা দিবে না, তবে সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটি ভালো দেখাতে হবে, কী করেন, ভালো একটি মাল্টি লেভেল কোম্পানিতে জব করেন, পজিশনটি ভালো আছে বা ভালো বিজনেস করছেন, আপনার বছরে মাসে টার্ন ওভার খুবই ভালো, লেনদেনটি বা ট্রানজ্যাকশনটি খুবই স্মুথলি করছেন, সেরকম ফাইল হলে আপনারা আবেদন করতে পারেন। তো দয়া করে কোনো ধরনের কাজের ভিসা সম্পর্কে আপনারা আমাকে ফোন করবেন না। ল্যাতিন আমেরিকা বা পৃথিবীর কোনো দেশের কাজের ভিসা আমি বা আমার প্রতিষ্ঠান আমরা করে থাকি না। সেজন্য বলি, আপনার যদি বিজনেস করে থাকেন, ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, সদ্য তোলার ছবি, প্যাড, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, 1 বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট, সেম অ্যাকাউন্টের একটি ব্যাঙ্ক সলভেন্সি, কোম্পানি প্যাড, এই ডকুমেন্টসগুলো আপনারা দিতে পারেন। যদি আপনাদের সেখানে কেউ চেনা জানা যদি থেকে থাকেন, তিনি যদি আপনাকে ইনভাইটেশন লেটার দেন যে হ্যাঁ, আপনাকে আমন্ত্রণপত্রের পাশাপাশি আপনার সমস্ত অ্যাকোমেন্ডেশন তিনি বহন করবেন, সেক্ষেত্রে আপনারা ইনভাইটেশনটি নিতে পারেন। এটি ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছুটা সহায়ক। যদি মনে করেন ইনভাইটেশন দিলেই আপনার শতভাগ ভিসা হবে, এটি আসলে ভুল ধারণা, এটি কখনোই করা ঠিক না। বা চাকরিজীবী যারা আছেন, আপনার পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ভিজিটিং কার্ড অফিসের এবং আপনার ব্যক্তিগত আইডি কার্ডের ফটোকপি, NOC নেবেন, আপনার ডেজিগনেশন এবং আপনি কত টাকা স্যালারি পান বছরে, সমস্ত কিছু NOCর মধ্যে উল্লেখ থাকতে হবে, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন এবং যদি ইনভাইটেশন লেটার থাকে সেগুলো আপনারা অপশনাল দিতে পারেন। এই টোটাল ফাইলগুলো আমরা প্রসেস করে দিলে আপনারা অ্যাম্বাসিতে সাবমিট করবেন, সব কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট সব আমরা নিয়ে দিব। যথারীতি আমাদের গ্রুপটি যাবে হলো সেপ্টেম্বর মাসের 10 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে জুলাই মাসের
30 তারিখ, আমরা আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত ব্রাজিল এবং দুবাই এই দু দেশের জন্য ফাইল জমা নিব। এবং আপনারা যারা যেতে চান সেপ্টেম্বর মাসের 10 তারিখে আমাদের ইনশাআল্লাহ যাত্রা শুরু হবে। যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন, যারা মনে করছেন যে এই দুটো দেশ ভ্রমণ করে আসবেন 1,70,000 টাকা, তাহলে খুব সুন্দর করে ঘুরে আসতে পারেন। আমি আরও একবার বলছি, প্যাকেজের ভিতরে থাকছে দু দেশে সিটি ট্যুর, বিমান ভাড়া, হোটেলে থাকা এই প্যাকেজের ভিতরে থাকবে এবং প্যাকেজের অন্তর্ভুক্ত নয় আপনাদের দু দেশে খাওয়া এবং ভিসা প্রসেসিং ফি, এম্বাসি ফি, এগুলো প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। আপনারা যারা যেতে চান যে ডকুমেন্টসগুলো বলেছি এগুলো যদি থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফোন নাম্বার সব কিছু। আপনারা আমাদের সাথে আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত দেখা করতে পারেন, ফাইল প্রসেসিং সময় 10 তারিখ। এর মধ্যে যারা যেতে চান এ দুটো দেশ সুন্দর করে ঘুরে আসতে পারেন এবং যদি কোনো ডকুমেন্টস আপনার ঘাটতি থাকে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন না বা বলবেন না আমাদের ব্যাংক স্টেটমেন্ট করে দেওয়ার জন্য। যেটি আপনার নেই সেগুলো আপনি ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করুন। অবশ্যই আপনারা যে কোনো দেশের ভিসা পাবেন, তবে কেউ একজন আপনাকে বলেছে এই ডকুমেন্টসগুলো আপনার নেই, তিনি আপনাকে বানিয়ে দেবেন। এই ধরনের কখনো ফেক ডকুমেন্টস দিয়ে কোনো দেশের অ্যাম্বাসিতে আবেদন করবেন না, তাহলে সারা জীবনের জন্য আপনি ভিসা প্রাপ্তি থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।